উনি যে শুধু একজন ব্রিলিয়ান্ট অভিনেত্রী ছিলেন তা না, উনি একজন ব্রিলিয়ান্ট মিউজিশিয়ানও ছিলেন। উনি নান্দিকারকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, নান্দিকারকে যেভাবে নেতৃত্ব দিয়েছে তা শিক্ষণীয়। স্মৃতিচারণায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলেছেন শুনে নেব। এত বড় একজন যোদ্ধা ছিলেন উনি, মানে অনেক বড় যুদ্ধগুলো জিতে উনি ফিরে এসেছিলেন বারবার। এক বিরল অভিনেত্রী, এক অসামান্য ব্যক্তিত্ব, এক অদ্ভুত সুন্দর মানুষ, এবং অনেক কিছুতেই উনি নতুন কিছু সৃষ্টি করেছিলেন। নাটকের জায়গায় তো তিনি সম্রাজ্ঞী, আর আরও বহু অন্য গুণও ছিল ওনার। অভিনেত্রী হিসেবে ওনাকে দেখেছি ছবির পর্দায়, এত সাবলীল, এত এত অপূর্ব অভিব্যক্তি। আমি নিজেকে খুব প্রিভিলেজড এবং খুব লাকি মনে করি যে ওরকম একজন সম্রাজ্ঞী সঙ্গে আমি কাজ করতে পেরেছি। বিশিষ্ট অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্তের প্রয়াণে তার জামাই সপ্তর্ষি মৌলিক তিনি কি বলছেন, আসুন শুনবো। কিছু বলার নেই, বলার মতো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে সকালবেলা আমরা একটা এখান থেকে ফোন করে বলা হয় যে একটা বোর্ড মিটিং হবে, আমরা অবস্থা ডেটোরিয়েট করেছি, তো আমরা এসেছি, তার তখন জানতে পারলাম যে উনি আর নেই। ইনস্ট্যান্ট তো শোকটা হয় না, তবে আমি যে সাথীদের চেহারাটা জানতাম, ওনাকে যেভাবে দেখেছি সেটাই মনে রাখতে চাই। এখন যেভাবে ওনাকে দেখছি সেটা আমার কাছে ভুলে যেতে চাই, স্মৃতিটা রাখতে চাই না। আমার মনে হয় উনি অসম্ভব একজন প্রতিভাবান অভিনেত্রী ছিলেন, এবং তার থেকে বড় কথা ওনার সাথে প্রচুর বিষয়ে আলোচনা হয়েছে, যে বিষয় আলোচনাগুলো আমি কিন্তু এত কম সময়ের মধ্যে, ওনার সাথে তো আমার পরিচয় বিয়ের পর, সহিনীর সাথে বিয়ের পর, এত কম সময়, এত এত গভীর আলোচনা, এত জ্ঞান ও মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।